আমরা করতে থাকি, পড়াশোনা আমরা করতে থাকি, অ্যাসাইনমেন্টের খবর যখন হয় তখন ভালোভাবে আবার ক্লাস করে এই করবো। না হইলো, একটু ওয়েট করো। অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা আসলে বোঝা যেত যে আমাকে আরেকটা চ্যাপ্টার কোনটা থেকে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন দিবে সেটা তো বুঝতেছি না, বুঝছো? দেখা যায় একটু সুবিধা হইতো। আচ্ছা কালকে কি আমার ক্লাসটা ওপেন করতে পারছিলা না? ওপেন করে দেখছিলা ইয়ে হাতে? গতকাল ক্লাস লিঙ্কটা দিয়েছিলাম তোমাদের গ্রুপে। আচ্ছা ফারজানা কারা কারা জানি সিন করে, ক্লাসে ঢুকে না, কি একটা যন্ত্রণা। তাহলে আমরা এখন চলে যাই ইয়েতে, কোনিক ন এরকমই আমাদের ক্লাসেরও ঠিক ঠিকানা নাই। ঠিক ঠিকানা না আপনার আর জাহিদুল স্যারের ক্লাসটাই ঠিকভাবে ঠিক টাইমে হয়, আর হলো বাংলাটা দেখা, বাংলা মিস দেখা যায়, বাংলা ফার্স্ট পারে ইয়া বিকালে নাই, নাসলাম মিস। দেখলাম তোমরা আবার লেখছো যে ক্লাস টাইম মতো হইলে ভালো হয়। কতবার বলা হয়েছে আমাদের বাংলাটা আপনার সন্ধ্যায় হইতে চায়, সন্ধ্যায়ই নেই বলতে গেলে, আর হলো অন্যান্য ক্লাসের মিস ঠিক ঠিকানা নাই। ফিক্স করে দিই তোমাদের, তাহলে তোমরা ওইভাবে এতটা টাইমে তো বসে, তাহলে তো এই টাইম দিতে অন্য একটা কাজে বা পড়াশোনাটা ওইভাবে করতে পারে। তোমরা ওইটা বলে নিবা যে ম্যাডাম যদি সন্ধ্যায় নেন তাহলে সন্ধ্যায় আমাদের একবার ফিক্স করে দেন, এখন সন্ধ্যায় ক্লাস করে সকালে লিঙ্ক দেয়, আবার সকাল থেকে মাঝে মাঝে হলে এগুলো তো দেখি ম্যাডাম, এই জানি না সমস্যা হয় না। আমার সন্ধ্যায় টাইমই পাই না, আমি সন্ধ্যায় টাইম দিলেও তোমাদের করতে পারি না ক্লাস, দেখো না সন্ধ্যায় টাইম কথা দিয়ে মনেও থাকে না সন্ধ্যায়। আমি সকালেই ঠিক আছে, হ্যাঁ সকালে ক্লাস ক্লাস ঝামেলা শেষ করে তারপর নিজেদের মতো করে পড়তে পারো আর কি। হ্যাঁ ক্লাস হচ্ছে, আমি কালকুটি দিব না, কালকুটি ভিতরে আমি ক্লাস এখানে কটা টিচার নাই, এখন এখানে কটি টিচার সব বরখাস্ত, একটা নাই বলতেছি। হ্যাঁ খুঁজতে থাক, যা খুঁজতে হবে আমি ক্লাস করি। আচ্ছা আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে অধিবৃত্ত, একটু লাইনে থাকো তো আমি একটু দিয়ে আসি, একটু থাকো।
ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে অধিবৃত্ত। আমরা পরাবৃত্ত করেছি, হ্যাঁ, পরাবৃত্ত, তারপরে উপবৃত্ত, এখন আমরা করব অধিবৃত্ত। অধিবৃত্তটা কি সেই কৌণিকের একই সংজ্ঞা? হ্যাঁ, দেখো কৌণিকের সংজ্ঞাটা আজকে ইয়েকে পড়াই দেখি, ইয়ে পড়ো কি জানি বলে আফরিন, আফরিন অধিবৃত্তের ডেফিনেশনটা পড়ো, হাইপার বোলা পড়ো, দেখেন দেখে দেখে পড়ো, দেখি ক্লাসে আসো নাকি। আফিন হয়ার আর ইউ, ওকে পড়ো, ফাঁকে ঝুঁকি সব কি ক্লাস দিছে, এত আরাম আমাদের, আল্লাহ তালা আরাম দিছে, ঘরে বসে বসে ক্লাস, শুয়ে শুয়ে ক্লাস, কবে আর চেয়ার টেবিলে বসে ক্লাস করবো, আর আমরা ঘুরে করাবো। আচ্ছা, কোন কার্টেসীয় সমতলে একটি বিন্দু যদি এমন ভাবে চলে যে ওই সমতলে স্থিত একটি স্থির বিন্দু থেকে দূরত্ব এবং একটি নির্দিষ্ট রেখা থেকে লম্ব দূরত্বের অনুপাত একটি ধ্রুবক এবং ওই ধ্রুবকটির মান এক অপেক্ষা ওয়ান অপেক্ষা বৃহত্তর, তবে ওই বিন্দুর সঞ্চার পথকে অধিবৃত্ত বলা হয়। উক্ত উক্ত ধ্রুবককে উৎকেন্দ্রিকতা বলা হয়, উহাকে ই দ্বারা সূচিত করা হয়, যেখানে ই এমন একটা বিন্দু থাকে এমন ভাবে চলে, যেটা যে আমরা পি এক্স এত চাপটা যে আমরা করে আসলাম, পি এক্স যে কোনো একটা চলমান বিন্দু, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, হ্যাঁ, এখানে 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 থাকতে পারে, ওইখানে থাকে, এখানে কত দিকে থাকতে পারে। এখন একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, একটা ধরো একটা স্থির বিন্দু থাকবে, আর একটা ধরো স্থির সরলরেখা থাকবে। এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা এস দ্বারা, নির্দিষ্ট বিন্দুটাকে বলি আমরা উপকেন্দ্র, আর নির্দিষ্ট রেখাটাকে আমরা বলি নিয়ামক বা দিকাক্ষ। এই নিয়ামক নিয়ামক আমরা পড়ে আসছি সেটা। এখন এই যে চলমান বিন্দু যেখানে যাবে সেখান থেকে এটা এই এসের থেকে এটা দূরত্ব নিব, আবার এই রেখাটা থেকে ইয়েটা কি বলে নির্দিষ্ট রেখা থেকে দূরত্ব নিব, এই দুইটা দূরত্বের ভাগফল যদি একটা ধ্রুবক হয় তাহলে সেই এই চলমান বিন্দু যেখানে যেখানে যাবে এইভাবে ভাগফলটা যেখানে যাবে সেখানে আমরা ভাগ করবো, যেখানে যাবে সেখানে আমরা দুইটা দূরত্ব নিব, নিয়ে দুইটা দূরত্বকে ভাগ করব। ভাগ করার ফলে ভাগফলে যদি ধ্রুবক সংখ্যা হয় তখন আমরা ওই ধ্রুবক সংখ্যাটা যদি ওয়ানের চেয়ে বড় হয় তখন আমরা ওই কৌণিককে বলবো ধ্রুবক। হইলেই ওই চলমান পথে এই এই বিন্দুগুলি যতগুলি যত কোন জায়গায় বিন্দুটা চলে গেলো, ধরো এইভাবে অনেকগুলি জায়গায় গেলো, এইদিকে এদিকেও গেলাম, আমি দূরত্ব নির্ণয় করলাম, হ্যাঁ, এইভাবে দূরত্ব যেখানেই গেল আমি দুইটা দূরত্ব, যেখানেই চলমান বিন্দুটা যাবে পিটা যদি এই এখানে আসলো, ধরো এখানে আসছে, এখানে আসতে পারে পিটা, এখানে যেতে পারে, যেখানে পি এক এক জায়গায় যাবে তার মান এক এক রকম হবে। তখন আমরা এই প্রতিটা বিন্দুকে যখন মিলানোর পরে যে পথ তৈরি হবে, হ্যাঁ, সেই পথটাকে আমরা বলি কৌণিক। আর ওই যে দুইটা দূরত্ব ভাগ দুইটা দূরত্বের ভাগফল হয় সেই ভাগফলটাকে আমরা বলি উৎকেন্দ্রিকতা। তো ভাগফলটা যদি ওয়ান হয় প্রত্যেকবার দুইটা দূরত্ব ভাগ করলে যদি ভাগফলটা ওয়ান হয় সেই ক্ষেত্রে ওই কৌণিকের নাম আমরা বলছি পরাবৃত্ত। আর ভাগফলটা যদি ওয়ানের চেয়ে ছোট হয় লেস দেন ওয়ান, তবে জিরোর চেয়ে বড় হবে মানে মাইনাস হবে না কখনো, তখন সেই কৌণিকটাকে আমরা বলি উপবৃত্ত। আর এখন হচ্ছে ভাগফলটা যদি ওয়ানের চেয়ে বড় হয়, ধরো ভাগফলটা প্রতিবার থ্রি হইতে পারে অথবা কোনো সময় ফাইভ হইতে পারে, তখন ওই কৌণিকটাকে আমরা বলবো অধিবৃত্ত। আর এই ধরনের অধিবৃত্তের ক্ষেত্রে কৌণিকের শেপটা সাধারণত এরকম আসে, দুই সাইডে দুইটা পথ আসে, ধরো আমি আবার একে অধিবৃত্তের ক্ষেত্রে শেপটা হয় সাধারণত এইদিকে একটা আসে এদিকে একটা দেয়, বুঝছো, এই হলো অধিবৃত্ত। অথবা তুমি উপবৃত্তটাকে যদি মানে ডিমটা ডিম্বাকার শেপটাকে ধরো আমরা উপবৃত্ত বললাম, এটা এটা যদি কেটে দাও, সরি কেটে দাও মাঝখানটা কেটে এটা উল্টে দাও, তাহলে শেপটা হয়ে যাবে এদিকে একটা এদিকে একটা, বুঝতে পারছো? তার মানে অধিবৃত্তটা মূলত উপবৃত্তের উল্টা আকার ক্ষেত্রে, সব কিছু তো উল্টা না। তাহলে এই হচ্ছে আমাদের অধিবৃত্তের সংজ্ঞা। এখন সেম অধিবৃত্তের ক্ষেত্রেও আমাদের সেই আগের মতোই মানে কেন্দ্র আছে, উপকেন্দ্র আছে, নিয়ামক রেখা সমীকরণ আছে, সবই এসে। আর উপবৃত্তে যেরকম আমরা বলছিলাম, আর উপবৃত্তে আমরা কি বলছিলাম বৃহদ অক্ষ ক্ষুদ্র অক্ষ অক্ষগুলি কিছু নাম চেঞ্জ হয়েছে, আর সবই মূলত কাছাকাছি সূত্রগুলি, বুঝছো? উপবৃত্তের সূত্রগুলি যদি তোমরা পারো, অধিবৃত্তের সূত্রগুলি একটু প্লাস মাইনাস চেঞ্জ করলে অধিবৃত্তের সূত্র হয়ে যায়।
উপবৃত্তের সূত্রগুলি মূলত তোমাকে যদি মনে রাখতে পারো তাহলে অধিবৃত্তের জন্য সূত্র খুব তেমন একটা মনে রাখার কিছু নেই। অধিবৃত্তের সাথে একটু প্লাস মাইনাস চিহ্ন, একটু হালকা চেঞ্জ, খুব বেশি একটা চেঞ্জ নেই। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রগুলি জানতে হবে, সূত্র জানার পরে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে আমরা একটু যাই দেখি, সূত্রের মধ্যে চলে যাই। এই দেখো অধিবৃত্তের ইয়েটা, হ্যাঁ এখানে। এখন অধিবৃত্তের ক্ষেত্রে আবার কিছু নামে নামগুলি যেটা বলতেছি, যেমন উপবৃত্তের ক্ষেত্রে আমরা নাম বলছিলাম বৃহদ অক্ষ, ক্ষুদ্র অক্ষ। আমি একটু চিত্রটা আঁকি, ধরো একটু চিত্র রেখে আবার দেখাই। ধরো উপবৃত্তটা যদি এরকম থাকতো, তখন আমরা এই এক্স অক্ষের যে এই পরিমাণটা, মানে ভিতরে যে এই একটা এক্স অক্ষ যে হবে তেমন কোনো কথা না, এই অংশটাকে আমরা বলতাম বৃহদ অক্ষ, আর এইভাবে মানে সোজাসুজি অক্ষটাকে বলতাম ক্ষুদ্র অক্ষ। হ্যাঁ, তো বৃহদ অক্ষের দৈর্ঘ্য বলছিলাম আমরা 2a। হ্যাঁ, বৃহদ অক্ষের সমীকরণ বলছিলাম y সমান 0, এরকম বৃহদ অক্ষের সমীকরণ হচ্ছে y সমান 0। বৃহদ অক্ষের দৈর্ঘ্য বলছিলাম 2a, এরকম বৃহদ অক্ষের দুই প্রান্তের বিন্দু বলছিলাম ওই যে a 0 মাইনাস a 0, এরকম দুই প্রান্ত বিন্দু, অথবা বলতাম শীর্ষ বিন্দু, বৃহদ অক্ষটা দুই প্রান্তের বিন্দু, ক্ষুদ্র অক্ষের দুই প্রান্ত বিন্দু, যে এরকম আমরা নামগুলি শিখছিলাম। সেম এখন অধিবৃত্ততে একই ঘটনা, তবে অধিবৃত্ততে বৃহদ অক্ষ না বলে আমরা এই অক্ষটার নাম দিব, অক্ষটার নাম দিব আর অক্ষ। এই অক্ষটার নাম হয় এখন আর অক্ষ, এই দেখো অক্ষটা আর অক্ষ, আর ওই অক্ষটার নাম হয় অনুবন্ধী অক্ষ, নামটা একটু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আর অক্ষ অনুবন্ধী অক্ষ, আর উপকেন্দ্র সেম, শিশুবিন্দু সেম, কেন্দ্র সেম, এগুলি সব একই নাম, নিয়ামক রেখা সেম, এখানে শুধু আর অক্ষ অনুবন্ধী অক্ষ দুইটা নাম চেঞ্জ আসবে। হ্যাঁ, আর খুব একটা নামগুলি চেঞ্জ নাই, আর ইয়েগুলো মানে সূত্রগুলির মধ্যে কোনো একটা খুব বেশি পার্থক্য নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সূত্র মধ্যে একটু যাই, এত চিত্র আর দেখা, চিত্র মধ্যে দেখবা আঁকছে একে একে, এগুলি ধরো তোমার ইয়ে করছে কি বলে দেখাইছে। আচ্ছা ধরো একটু মুছে নিই, এখন আমরা একটু সূত্রের মধ্যেই চলে যাই, এত কিছু আর যাওয়া দরকার নাই। এই তো সূত্র, হ্যাঁ সূত্রগুলো একটু কি বড় কত, এই সূত্রটা একটু ছোট দেখতে পাচ্ছি কেন, আচ্ছা আমি একটু বড় করে ছোট হয়ে আছে। আচ্ছা দেখা যাচ্ছে, দেখো তো তোমার কি সেটা দেখা যাচ্ছে, অধিবৃত্তের বিভিন্ন অংশ হাতিয়ে, আর অধিবৃত্তের এবার চলে আসে আমরা ফার্স্টে অধিবৃত্তের আদর্শ সমীকরণটা কি। অধিবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, উপবৃত্তের মতো শুধু মাইনাস চিহ্ন, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এই হলো অধিবৃত্তের আদর্শ সমীকরণ, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এটা যদি অধিবৃত্তের সমীকরণ হয়, আবার অনেক সময় দেখবা এরকম থাকবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এরকমও থাকতে পারে। হ্যাঁ সমান 1, সেই ক্ষেত্রে এই সূত্রগুলি একটু চেঞ্জ হবে। ধরো এই দেখো এখানে এই সূত্র ইয়ে দুইটা, একটু চিত্র দুইটা দেখো তোমরা, এখানে এই যে একটা চিত্র হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, যদি শেপটা এরকম থাকে, শেপটা দেখো যে এই দিকে একটা ঘুরে গেছে, সরি এই দিকে ঘুরে গেছে, যদি আর অক্ষটা এইভাবে থাকে, হ্যাঁ এক্স অক্ষটা যদি আর অক্ষ হয় সেই ক্ষেত্রে শেপটা হয়ে যাবে এইদিকে একটা এইদিকে একটা, হ্যাঁ এরকম। আর যদি দেখা যায় সমীকরণটা দেখো একটু চেঞ্জ, ওয়াইটা আগে চলে আসে, এটার ক্ষেত্রে এ গ্রেটার দেন বি বা এ লেস দেন বি সেরকম না। হ্যাঁ, এখানে যদি ওয়াই স্কোয়ার, এটা ধরো এক্স স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, আর এখানে দেখা যাচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই, মানে ওয়াইটা আগে চলে আসলে তো সেই ক্ষেত্রে শেপটা দেখো একটু চেঞ্জ হয়ে গেলো, এক্সের জায়গাটা ওয়াই হয়ে গেলো, ওয়াই জায়গাটা আছে, দেখো যে শেপটা উপরের দিকে গেলো, এই যে এক্সের দিকে আর অক্ষটা হয়ে গেলো, এটা এক্স অক্ষটা অনুবন্ধী অক্ষটা এভাবে এসে গেলো। হ্যাঁ, আর অক্ষ অনুবন্ধী অক্ষ, সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে, দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে মোটামুটি।
যেহেতু শেপ চেঞ্জ হয়ে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, সেই জন্য জিনিসটা এরকম হবে। ঠিক আছে, এই সুবেদা, সুবেদা একটু শোনো। আচ্ছা এবার আমরা তাহলে সূত্র বলতে চলে যাই, আজকে সূত্র দিয়ে একটু দেখে তারপর আমরা একটু অঙ্ক করবো, দু একটা অঙ্ক করে চলে যাবো। তাহলে দেখো ফার্স্টে, আর অঙ্ক সূত্রগুলো এত বেশি দেখা ইয়ে নেই, আগের যা ওই সূত্র অধিবৃত্ত সেই। তবে এখানে উৎকেন্দ্রিকতাটা বের করতে হবে, আবার আমাদের যে সূত্র দিয়ে দেখো উৎকেন্দ্রিকতার সূত্রটা হচ্ছে এটা, সেই উপবৃত্তেরই উপবৃত্তে মাইনাস ছিল, অধিবৃত্তে প্লাস, আর কিছুই না, বুঝছো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ, এ স্কোয়ার রুট এ স্কোয়ার, ই হইল রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ, আর ওইটার ক্ষেত্রে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই মাস তুমি ওই বলের মধ্যে রাখে, টেবিলে রাখে যাও সব, আর ট্রে রেখে যাও আনপর গুছাপনে, আর তুমি মুছে দিয়ে দাও। তাহলে এখন আমরা এটা কি করব, এই 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 যে ইয়েটা হচ্ছে প্লাস, হ্যাঁ, আর উপবৃত্তের ক্ষেত্রে ছিল মাইনাস, আর এখানে দেখো দুইটা, যদি ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আচ্ছা ছোটটা লিখে নিই এখানে, এটা হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান, এটা হলো এই সূত্রের জন্য হলো এগুলি এগুলি কাটতে লাগবে, আর এই এদিকটা হবে, এই সাইডটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, সরি বি স্কোয়ার, হ্যাঁ বাই এ স্কোয়ার, এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতাটা আমাদের মেইন যেটা ফার্স্টে, উৎকেন্দ্রিকতাটা কত হবে সেটা সবসময় বের করবো, উৎকেন্দ্রিকতা চাক না চাক আমরা উৎকেন্দ্রিকতা অবশ্যই বের করবো। তাহলে উৎকেন্দ্রিকতা দেখবা যে উপবৃত্তির সাথে কোনো পার্থক্য নাই, শুধু খালি একটু প্লাস ছিল, উপবৃত্তিতে মাইনাস ছিল, এখানে এটা মাঝখানে প্লাস, মনে থাকবে এটা, এটা সেম উপবৃত্তির ক্ষেত্র এরকম, উপবৃত্তির ক্ষেত্রে অবশ্যই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল, তাই এটা তো যেহেতু প্লাস তো এ স্কোয়ার বি স্কোয়ার আগে পরে হলে কোনো সমস্যা নেই, নিচে বিটা চলে আসে। আচ্ছা কেন্দ্রের স্থানাঙ্ক জিরো জিরো উপবৃত্তের ক্ষেত্রে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক জিরো জিরো শিখছি, উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এ জিরো, উপবৃত্তের ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস এ জিরো শিখছি, আর উপবৃত্তের ক্ষেত্রে আমরা বলছিলাম বৃহদক্ষের প্রান্ত বিন্দু প্লাস মাইনাস এ কমা জিরো, আর এখানে শুধু নামটা চেঞ্জ হয়েছে কিন্তু সূত্র একই আছে, হ্যাঁ নামটা চেঞ্জ সূত্র একই, এই যে বৃহদক্ষের প্রান্ত বিন্দু, ক্ষুদ্রক্ষের প্রান্ত বিন্দু বা শীর্ষ বিন্দু যে কথা মানে, অথবা শীর্ষ বিন্দুদের স্থানাঙ্ক, বৃহদক্ষের প্রান্ত বিন্দুকে আমরা শীর্ষ বিন্দু বলতে পারি, শীর্ষ বিন্দুদের স্থানাঙ্ক এটা, নিয়ামক রেখার পাদবিন্দু সেম ওইটার মতো ওই ইসের মতনই উপবৃত্তের মতো, হ্যাঁ অনুবন্ধী অক্ষের প্রান্ত বিন্দু বৃহদক্ষ ক্ষুদ্রক্ষ যেটা সেটা নাম এখন হয়ে গেছে অনুবন্ধী অক্ষ, হ্যাঁ অনুবন্ধী অক্ষ, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত এগুলো সবই এক, একদম কাছাকাছি, খুব বেশি ডিফারেন্ট নাই, একটু খালি ইয়ে করে দেখো সব একই, দুই একটা চেঞ্জ আছে, দুই একটা চেঞ্জ একটু মনে রাখবাই। আচ্ছা তাহলে আমরা একটু অঙ্ক তো চলে যাই, হ্যাঁ সূত্র এগুলি দেখার কোনো দরকার নেই, একটা অঙ্ক করলেই বুঝবো, তবে সমীকরণটা একটু মনে রাখতে হবে, দেখো সেই ওই অঙ্কটার মতো এখানে একটু অঙ্কটাতে আমরা এই অঙ্কটাতেই যাই, দেখো নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এইটিন এক্স মাইনাস সিক্সটি ফোর ওয়াই মাইনাস ওয়ান নাইনটি নাইন ইজ ইকুয়াল জিরো, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কেন্দ্র কিন্তু অনেক কিছুই চাইছে, হ্যাঁ অনেক কিছুই চাইছে, আমরা অল্প স্বল্প কিছু বের করি, যদি নিয়ামক রেখা দূর তুমি লম্বে দৈর্ঘ্য নির্ণয় করো এবং তা চিত্রে দেখাও। আচ্ছা চিত্রে দেখানোর পরে আমরা ফার্স্ট এটাকে কি করব, আমরা সেই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান সেই শেপে নিতে হবে, তো এটা তো সেই শেপে নেই, এক বিশাল একটা আকারে আছে, হ্যাঁ তখন আমি এটাকে কি করব দেখো একটু খেয়াল করো, এখানে এই নাইন এক্স স্কোয়ার ষোলো ওয়াই স্কোয়ার এইটিন এক্স সিক্সটিন ফোর ওয়াই ওয়ান নাইনটি নাইন ইজ জিরো, আমি এটাকে এক্স এর যে এগুলি এটা দিয়ে একটা এক্স এর সমীকরণ বানাবো, ঠিক আছে এই নাইন এক্স স্কোয়ার আর এইটিন এক্স মিলে দেব, হ্যাঁ নাইন এক্স স্কোয়ার এইটিন এক্স মিলে একটা আমি সূত্র বানাবো, দেখো নাইন এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স একটা ঘরে ঢুকালাম, আর মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর ওয়াইকে একটা, আর ওয়ান নাইনটি নাইনকে ওই পাশে নিলাম, নেওয়ার পরে এখানে দেখো নাইন কমন নিবা, ফার্স্টে নাইনটাকে কমন নিয়ে নিবা, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স হলো, আর এখান থেকে সিক্সটিন কমন নাও,
তাহলে y স্কয়ার প্লাস 4a তে এই x স্কয়ার মাইনাস 2x দিয়ে তো আর ফর্মুলা বানানো যাবে না, তখন আমাকে একটা 1 স্কয়ার আনলাম। তাহলে x স্কয়ার মাইনাস 2x 1 ইনটু 1, তার মানে x মাইনাস 1 হোল স্কয়ার ফর্মুলা হবে একটা। আর এখানে y স্কয়ার প্লাস 2 ইনটু y ইনটু 2 ইনটু 2 স্কয়ার, মানে যেহেতু 4y আছে তাহলে 4y হলো, আর এটা 2 স্কয়ার তাহলে 4। তাহলে এখানে একটা বাড়তি 1 আনছি আর এখানে বাড়তি একটা 4 আনছি, তাহলে বাড়তি 4 আনলাম। তাহলে এটার যদি 9 দিয়ে গুণ করে দিই তাহলে বাড়তি থাকলে অ্যাকচুয়ালি আমার 9 আনছি, হ্যাঁ 9, যে 9টা ব্রেকেটে বাইরে 9টা দিয়ে এটা গুণ করলে 9, আর এদিকে হলো 16, 4 হলো 64, তাই না? 16 গুণ 4 হলো 64, 64 থেকে 9 চলে গেলে থাকে 55, ওই 55 মানে 55, ওই 55টাকে আমরা ওই পাশে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ধরো 64 মাইনাস 64 তার মানে টোটাল মাইনাস 55 বাড়তি এখানে, হ্যাঁ সেই মাইনাস 55টা আমরা ওই পাশে দিয়ে দিলেই হয়ে গেল আমার এই এটা, যে মাইনাস 55 বাড়তি আনছিলাম এই পাশে, ওই মাইনাস 55কে আমরা বাক্সাক করে বুঝাবো যে মাইনাস 55টা আমরা এখানে রাখছি, ওই মাইনাস 55টা আমরা ওই পাশে দিয়ে দিলাম। দিলে তারপর কি হলো অঙ্কটাতে দেখো, তাহলে ওইখানে 100 এর থেকে 55 চলে গেলে থাকতেছে 144, আর এই ফর্মুলাটা হলো 9 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার y প্লাস 2 হোল স্কোয়ার, 9 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 16 y প্লাস 2 হোল স্কোয়ার সমান এটা। এখন আমি এটাকে 144 দিয়ে ভাগ করে দিব, এই পাশে 1 আনলাম, দেন ভাগ করে দিলে 9 এর সাথে কাটাকাটি করে এখানে 16 হবে আর এখানে 9 হবে, এটা 1। তাহলে এটাকে যদি 16 কে আমি লিখতে পারি 4 স্কোয়ার, আর এটাকে লিখতে 3 স্কোয়ার, তাই সমান 1। তাহলে আমাদের ফর্মুলাটা মোটামুটি এইটা আমার একটা শেপে আসলো, এইটা শেপটা, হ্যাঁ এইটা একটা শেপে চলে আসলো, এই এটা একটা শেপে চলে আসলো। তাহলে এক্স মাইনাস, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই 4 স্কোয়ার, ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার বাই 3 স্কোয়ার সমান 1। এখন দেখো আমরা কিন্তু সূত্রতে শিখছি এক্স স্কোয়ার, আর এখানে দেখা যাচ্ছে এক্স মাইনাস 1, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এই এক্স মাইনাস 1টাকে আমরা একটা অঙ্ক করছিলাম পরাবৃত্ততে, এই ধরনের অঙ্ক করেছিলাম যে এক্স মাইনাস 1টাকে ক্যাপিটাল এক্স ধরবো আর ওয়াই প্লাস 2টাকে ক্যাপিটাল ওয়াই ধরবো। তাহলে সমীকরণটা দাঁড়াবে কি, আমার সমীকরণটা দাঁড়াবে, দেখো সমীকরণটা দাঁড়াবে, আর এ তো এখানে 4 আছে, একে তার কিছু দল লাগবে, এ সমান 4 বি সমান 3, হ্যাঁ তাহলে এই সমীকরণটা দেখো দাঁড়াইছে আমার কি, সমীকরণটা দাঁড়িয়েছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, অধিবৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার, কি এক্স স্কোয়ার, ক্যাপিটাল এক্স স্কোয়ার বা বড় হাতের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই, এখানে এক্স বলতেই আমি বুঝবো স্মল এক্স মাইনাস 1, আমাদের এক্স মাইনাস 1 ছিল, এটাকে আমরা পরবর্তীতে যখন শীর্ষবিন্দু টিন্দু আনবো তখন আমি এক্স এর ভ্যালুটা বসে নিয়ে আসবো, কিন্তু আপাতত আমরা এইভাবে রেখে অঙ্কটা যাবো। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান, এটাই হলো অধিবৃত্তের একটা আদর্শ সমীকরণ। এখন এখান থেকে আমাদের যা যা তারা বের করতে বলছে সেটা বের করবো, একটা একটা করে আমরা বের করি। প্রথমে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতার জন্য তার এক্স ওয়াই দরকার লাগে না, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা কি, ই সমান রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ, তো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বাই 4। তুমি একটু বুঝো, আমি কিন্তু এরপরে একটা অঙ্ক করে আমি তোমাদের করতে দিব, জিনা ইতে প্রাফিন যারা যারা জয়েন করছো সবাই বুঝবা। তারপরে এখন আমরা এই এইভাবে দৌড়ে আমি ফার্স্ট উৎকেন্দ্রিকতা বের করলাম, এবার চলে যাই উৎকেন্দ্রিকতা বের করতে তার এক্স ওয়াই দরকার লাগে না, এই জন্য কোনো ঝামেলা হয়নি, হ্যাঁ এবার দেখো ফার্স্টে আমরা বের করবো কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে স্থানাঙ্ক জিরো জিরো, জিরো জিরো বলতে কি এক্স ওয়াই জিরো, তার মানে ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই সমান জিরো, এইভাবে লিখে যেতে পারে। আমরা এতদিন কেন্দ্রের স্থানাঙ্ক এক্স ওয়াই টাকা দিতাম না, যেহেতু স্মলই থাকতো ক্যাপিটাল ওয়াইটা এটা দিব, তার মানে এক্স এর ভ্যালুটা জিরো, তার মানে এক্স সমান কি ধরছি আমরা, এক্স সমান দেখো এক্স মাইনাস ওয়ান ধরছি, সেই এক্স মাইনাস ওয়ানটাকে আনবো সমান জিরো, তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক মূলত হচ্ছে এক্স মাইনাস ওয়ান সমান জিরো, এক্স সমান ওয়ান, আবার ওয়াই সমান জিরো, আবার সেই ওয়াই এক্স ওয়াই সমান জিরো, তো ওয়াই সমান জিরো, তাহলে ওয়াই প্লাস টু সমান জিরো, ওয়াই এর ভ্যালু হবে স্মল ওয়াই এর ভ্যালু হবে মাইনাস টু, স্মল এক্স এর ভ্যালু হবে ওয়ান, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আমার মূলত এখন ওয়ান মাইনাস টু, হ্যাঁ কেন্দ্রের স্থানাঙ্ক হবে দেখো কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে আমাদের হচ্ছে মূলত দেখো
কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে ওয়ান, এই যে ওয়ান মাইনাস টু, দেখতে পাচ্ছ? এই যে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে ওয়ান মাইনাস টু। তাহলে আমরা যে সূত্রতে যে কেন্দ্রের স্থানাঙ্ক দেখছিলাম, যে সূত্রের মধ্যে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পেয়েছিলাম যে জিরো জিরো, তাই না? তাহলে আসলে এই উপবৃত্তে যখন এই অধিবৃত্তে অধিবৃত্ত শেপ চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, তখন এটাকে আমরা সাজায় গুজায় খুব সুন্দর করে ওই শেপে আনবো, এনে ধরে নিব ক্যাপিটাল এক্স সমান ধরে, আবার ভ্যালুটা বসাই দিলে স্থানাঙ্কটা চেঞ্জ হবে। কারণ শেপ যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ, শেপ না ঠিক, সমীকরণটা চেঞ্জ একটু আসছে অন্যভাবে, কনভার্ট করে আমরা তারপরে এখানে স্থানাঙ্কগুলো বের করবো। সেম আবার উপকেন্দ্রের স্থানাঙ্ক তো চলে যাই আমরা, দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক সেম একই কথা আসতেছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক ক্যাপিটাল এক্স কমা ওয়াই সমান প্লাস মাইনাস এ ই জিরো। তাহলে এই তার মানে এক্স হচ্ছে প্লাস মাইনাস এ, ওয়াই হচ্ছে জিরো, তাহলে এক্স হচ্ছে প্লাস মাইনাস এ ই, তার মানে এক্স মাইনাস, এক্স এর মান কত? এক্স মাইনাস ওয়ান, এক্স এর মানটা হচ্ছে এই এক্সটা সমান হলে স্মল এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ, আর প্লাস মাইনাস এ হচ্ছে ফোর, ই হচ্ছে ফাইভ বাই ফোর, ই তো আমরা ফার্স্টে বের করে আনছি, ফোরে ফোরে কাটা গিয়ে থাকতেছে এক্স মাইনাস ওয়ান সমান ফাইভ প্লাস মাইনাস ফাইভ। তাহলে ওয়ানটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এক্স সমান হইতেছে আমাদের ফাইভ প্লাস মাইনাস ফাইভ প্লাস ওয়ান, তার মানে ফাইভ প্লাস ওয়ান সিক্স, আর একটা হবে ফাইভের থেকে ওয়ান চলে গেলে মাইনাস ফোর, তাহলে এক্স এর ভ্যালু একটা আসলো সিক্স, একটা আসলো মাইনাস ফোর। সেম আবার ওয়াই সমান জিরো, ওয়াই প্লাস টু জিরো, ওয়াই মান মাইনাস টু। তাহলে উপকেন্দ্র দুইটা, একটা হলে সিক্স আর মাইনাস টু, আর একটা মাইনাস ফোর মাইনাস টু, ঠিক আছে? এখন আমি আর কিছু করাবো না, বাকিগুলি তোমরা একটা অঙ্ক করে একটু আমাকে ইয়ে, আমি অঙ্কটা আর ওপেন করলাম না, আমি আগে ইয়েতে যাই দেখি কি কি বের করতে বলছে। উৎকেন্দ্রিতকে তো করলাম, কেন্দ্র বললাম, এবার শীর্ষ বিন্দুটা আর নিয়ামক রেখার পাদবিন্দুটা একটু বের করো তো দেখি। জিনাত, আফরিন আসো, আমি সূত্রটা ওপেন করে দিচ্ছি, তোমরা খালি শীর্ষ বিন্দু এই সমীকরণ, এটা একটু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও অঙ্কটা, স্ক্রিনশট নাও। নিশো, জিনাত আসো, আফিন আসো, ওই আসো গো, কারে বুঝাচ্ছি বুঝছো, কাকে বুঝাচ্ছি আমি তো জানি না। এখন অঙ্ক করো, জিনাত হায়রার ইউ, আনমিউট হও, যদি মিউট হয়ে থাকে আনমিউট হও, আমি দেখতে শুনতে পাচ্ছি না। জিনাত নেট কি সমস্যা করতেছে? আফিন তুমি কই? জি মিস, এটা স্ক্রিনশট নাও তো, মোবাইল স্ক্রিনশট নাও। তুমি কি কম্পিউটার বসছো নাকি মোবাইলে বসছো? ফোনে। তাহলে ফোনে টি স্ক্রিনশট নিয়ে নাও, ওখানে স্ক্রিনশট নাও। জি মিস, নিচ্ছি। আচ্ছা স্ক্রিনশট নিয়ে আমি ফর্মুলাটা ওপেন করে দিলাম, ফর্মুলা ওপেন করলাম, স্ক্রিনশট নিয়ে থাকলে না স্ক্রিনশটটা একটু গ্রুপে দিয়ে দাও, হ্যাঁ, যদি জিনাত জিনাতের মনে হচ্ছে নেটের সমস্যা, ওর দেখা যাচ্ছে শুধু ভিডিওটা অন হয়ে আছে, অন্য ভিডিওটা এসে আছে আর অডিও তো দেখা যাচ্ছে না, অডিও কি অফ করে রাখছে না কি সে বুঝলে ও তো ওই মেস দিচ্ছি। আচ্ছা দিয়ে, ওকে, এখন আমি এই যে ফর্মুলাটা ওপেন করে দিলাম, তুমি বের করবে শুধু যে উৎকেন্দ্রিকতা তো ইসে আছে, কেন্দ্র স্থানাঙ্ক তো বেরই করলাম, উপকেন্দ্র স্থানাঙ্ক বের করছো, তুমি আর অক্ষের প্রান্তে মিলে যে প্লাস মাইনাস এই এ কমা জিরো এইটা একটা বের করো, ওই আগেরটা দেখে দেখে এটা বের করো। আচ্ছা সূত্র দুটো, এই সূত্রটা এই সূত্র পেজটা তোমরা একটু ইয়ে করো, তাহলে আমি অঙ্কটা চলে যাই, ওটা দেখে দেখে করতে পারবা। এই সূত্রটা স্ক্রিনশট নাও, নিয়ে গ্রুপে দিয়ে দাও এই পেজটা। আমাদের তো 17 তারিখের থেকে বন্ধ 25 তারিখ পর্যন্ত ক্লাস। জি মিস, কি বন্ধ? আচ্ছা এটা নিয়েছো, তাই না? স্ক্রিনশট নিয়েছো না? তাহলে আমি তোমাকে অঙ্কটা ইয়েতে চলে যাই, যে অঙ্কগুলি যে যে পাঠ করা হইলো সেখানে যাই।
এই দেখো কেন্দ্রীয় স্থানাঙ্ক যেভাবে করছি, কেন্দ্র না উপকেন্দ্রটা দেই, তোমাদের উপকেন্দ্রটা দেই, এই যে উপকেন্দ্রীয় স্থানাঙ্কটা এইভাবেই জাস্ট তুমি লেখো আর অক্ষের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক, এখানে এক্স ওয়াই কমা প্লাস এক্স ওয়াই সমান সমান প্লাস মাইনাস এই জিরো লেখছে, তুমি খালি লেখবা প্লাস মাইনাস এ কমা জিরো দিয়ে সেম জাস্ট এই পেজটাকে জাস্ট কপি করে তুমি লিখতে থাকো, এটা ইটা লিখবা না, ইটা লিখবা না, বাকি যা আছে যেমনি যেমনি আছে লিখে যাও। তো আফরিন জিনাতকে দেখে আমি, জিনাতের কি হলো? মিসে ম্যাথ ট্রাই করব। হ্যাঁ শুধু এই অংশটুকুই করো। কোথায় ছিলা তুমি? মানে নেটের সমস্যা? জি মিস। তাই ওই যে আমি ওই যে স্ক্রিনশট দেওয়া হয়েছে, ফর্মুলা গুলো স্ক্রিনশটে দেওয়া হয়েছে, স্ক্রিনশট ফর্মুলা লাগবে না, এখানে দিয়ে দিছে তোমরা জাস্ট এই ম্যাথটা না, কিন্তু এটা তো উপকেন্দ্র বলছে, এটা উপকেন্দ্র তো আমি দেখালাম, তোমরা করবা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখানে লিখবা এক্স ওয়াই সমান সমান প্লাস মাইনাস এ কমা জিরো, ইটা নাই, সেই অনুযায়ী এখন এই সিরিয়াল সিরিয়াল এবং দেখো তোমাদের রেজাল্টটা কত আসে, এইভাবে সেম এইভাবে করে যাবা, দিয়ে আমাকে এটা পাঠাও মোবাইলে গ্রুপে পাঠাই দাও। প্লাস মাইনাস এই জিরো না লিখে লিখবা এখানে উপকেন্দ্র জায়গাতে লিখবা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, বুঝতে পারছো? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই সমান প্লাস মাইনাস এই জিরো, এখানে লিখবা তোমরা এক্স ওয়াই সমান প্লাস মাইনাস এ কমা জিরো, তারপরে অতএব এক্স সমান প্লাস মাইনাস এ লাগবা বা এক্স মাইনাস ওয়ান সমান প্লাস মাইনাস এ, এ মানে ফোর, এই ফাইভ বাই ফোর আর দরকার লাগলো না, এখন যা হয় মানে ওয়ানটাকে ওই পাশে নাও প্লাস ওয়ান হবে, তো প্লাস মাইনাস ফোর কমা, তো এরকম দুইটা বিন্দু আসবে, সিক্স আর মাইনাস ফোর তো আসবে না, অন্য আর দুইটা বিন্দু আসবে যোগ করে, আবার ওয়াই সমানে লাগবে। তুমি একটু এই পাশে কাজ করে দাও, তুমি আগে একটু মাস দিয়ে কত জন লাগবে না, আমার বুঝে যান এই ভাষায় কাজ করবে না, এখন না এটা তো বাদে দিচ্ছি, এই ভাষা আর কোনো ওই যে বিল্ডিং এ করে দিতে যাবো, মানে তো মাস দিয়ে দিব তো কোথায় রাখবো, আদা একটু ল্যাঞ্চ কত দিয়ে, আদা আদা এখন স্কিল আর তো না সময় নাই, টাইম নাই, তো দেখা যাক সময় হলে তুমি বিয়ে রেখে দিছি, নরমাল পিসে কই জায়গা না, আমি শুনি আচ্ছা দয়া একটু বসে তাহলে এভাবে করে করো, বেশি সময় লাগবে না, জাস্ট ওই যে তোমাদের সময় নাই, জাস্ট আর দুই তিন মিনিট করে এটা পাঠাই দাও আমাকে, এখানে ছবিটা পাঠাই দাও, তাই নিয়ে হলো হয়েছে কিনা আমি ছবিতে দেখবো, করতেছো জিনাত আফিন? জি মিস। বেশি সময় তো লাগার কথা না, দুই মিনিট লাগবে, একদম দেখে দেখে হুবহু এটা বসাও, খালি ইটা বাদ দিয়ে দিলেই দেখো যা হয় তা লিখে লিখে দাও, আর এখানে লেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, অতএব শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ওদিকে, এখানটা মাঝখানটা যেভাবে দাগ দিছে, এই যে এখানে যে দাগ দিছে তোমরা এইভাবে দাগটা লেখো, মানে এক্সটাকে এক পাশে লিখলে, হ্যাঁ এই যে এক্স সমান এটা এক পাশে লিখলে আর একটা দিয়ে ওয়াইটা এক পাশে লিখলে, লিখে এই সাইডে একটা রেজাল্ট বের করো আর এই সাইডে রেজাল্ট বের করো, তারপর লেখো শিশুবিন্দুর স্থান। আচ্ছা মিস করছি, পাঠাও, পাঠাই দিছি, ওকে দেখি। আফিন তোমার খবর কি? শিশুবিন্দুর স্থান গো এক্স ওয়াই লিখো না, হ্যাঁ জি না, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই লিখতে হবে, খেয়াল করো এই যে এখানে কিন্তু ক্যাপিটাল এক্স ওয়াইটা লিখছি, এটা না লিখলে এটা হবে না, না লিখলে দেখবো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, সবই হয়েছে তোমার, ক্যাপিটাল এক্স ওয়াইটা এই জায়গাটা লিখো না, হ্যাঁ এই জায়গাটা লিখবা ক্যাপিটাল এক্স ওয়াই সমান সমান প্লাস মাইনাস এ কমা জিরো, তাহলে এক্স সমান হলো প্লাস মাইনাস এ, এক্স মাইনাস ওয়ান সমান প্লাস মাইনাস ফোর, তাহলে এক্স সমান হলো মাইনাস থ্রি আর হচ্ছে ফাইভ, প্লাস ওয়ানটা ওই পাশে নিয়ে একটু দেখাবো না, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, প্লাস ওয়ান তাহলে ফোর আর প্লাস ওয়ান হলো হচ্ছে মাইনাস থ্রি, একটা মাইনাস থ্রি আর ফাইভ, হ্যাঁ ঠিক আছে, আর একটা ওয়াই সমান জিরো,
তাহলে y প্লাস 2 যে y মিস তাহলে একটা আসছে মাইনাস 3 কমা মাইনাস 2 আর 5 কমা মাইনাস 3 থ্যাংক ইউ গুড হইছে তারাত মাকে আমি এখানে খাতাটা দেখি দিই খাতা দেখতে এটা কি করম জানি কোথায় মেসেঞ্জারে থাকে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাকে আর ইয়ে আফরিন অঙ্ক পাঠাও আমি লিভ নিলে অঙ্ক পাঠাও দেখি ক্লাসটা আবার আমাকে তোমাদের ইয়েতে দিয়ে দিব শেয়ারি স্টপ করে দিলাম ভালো থাকো হ্যাঁ আসসালামু আলাইকুম আর মনে তোমাদের সাথে আমার ক্লাস আচ্ছা আর কি তোমাদের সাথে আর আমার ক্লাস পাওয়ার সম্ভাবনা আছে আগামী শনিবার কয় তারিখ পড়ে 17 তারিখ সেদিন থেকে তো মনে ছুটি মিস হ্যাঁ 17 তারিখ থেকে বন্ধ আচ্ছা বন্ধ হলো যদি তোমাদের দেখা যায় যে ইয়ে দেয় অ্যাসাইনমেন্ট দেয় তাহলে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো ছুটি থাকলো ছুটিতেই কথা বলবো জি আচ্ছা ঠিক আছে ওইটা নয় কোনো টেনশনের কারণ অ্যাসাইনমেন্ট নিয়ে আমি ছুটিতেই ক্লাস নিব ওইটা সমস্যা না বাসায় তো থাকি তোমরা থাকবা অ্যাসাইনমেন্ট যদি দিয়ে দেয় ম্যাথের অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় তাহলে তোমরা বসবা তখন ইয়ে করবো ওকে আপনি অঙ্ক পাঠাচ্ছ না কেন ওকে ভালো থাকো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কুরবানীদের শুভকামনা রইল দোয়া করি সুস্থ থাকো সবাই সুস্থ থাকে মিসের জন্য দোয়া করো যেন সুস্থ থাকি এবং ভালো থাকি আর যদি আল্লাহ নিয়ে যাওয়ার চিন্তা করে তাহলে যেন ইমানের সাথে চলে যেতে পারি হ্যাঁ দোয়া রেখো আসসালামু আলাইকুম